সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আন্ডারে আমরা পোস্ট অফিসে এবং সোনালী ব্যাংকে সঞ্চয় অধিদপ্তরের নানা প্রকার সঞ্চয় করতে পারি। গত পর্বে আমরা আলোচনা করেছি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। আজকে আমরা আলোচনা করব 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক বাংলাদেশ সঞ্চয়পত্র। আপনারা চাইলে ন্যাশনাল সেভিং ডট গভ ডট বিডি যে ওয়েবসাইট আছে সেখান থেকে তথ্যগুলো দেখে নিতে পারেন, তবে সেখানে আপ টু ডেট না থাকায় আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। তো আপনারা নাম শুনেই বুঝতে পারতেছেন এই সঞ্চয়পত্রের মুনাফাটা আপনারা প্রতি 3 মাস পর পর উত্তোলন করতে পারবেন। এটি 1998 সালে প্রস্তুত করা হয়। তো এই সঞ্চয়পত্র কিছুটা যে ক্রয়ের ক্ষেত্রে কিছুটা যেটা সেটা হচ্ছে যে আপনি 1 লক্ষ টাকা ক্রয় করতে হবে আপনাকে, না হয় আপনি 2 লক্ষ টাকা, না হয় 5 লক্ষ টাকা, না হয় 10 লক্ষ টাকা, অর্থাৎ আপনি চাইলে 50,000 টাকার ক্রয় করতে পারবেন না। তার মানে এটি হচ্ছে এই সঞ্চয়পত্রের একটি আমরা দুর্বলতা বলবো অথবা খারাপ দিক বলবো, যেটি আপনারা বলতে পারেন। তৃতীয়ত যেটি সেটি হচ্ছে ক্রয়ের উর্ধ্বসীমা, কত টাকা ক্রয় করতে পারবেন। তো একক নামে যেটি সেটি হচ্ছে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 60 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করা যায়। তবে এক্ষেত্রে নতুন আইনে যেটি সেটি হচ্ছে যারা পেনশনার আছেন এটা ছাড়া অন্য কেউ একক নামে টোটাল যে সঞ্চয়পত্র আছে সবগুলো মিলিয়ে 50 লাখ টাকার বেশি এবং যুগ্ম নামে 1 কোটি টাকার বেশি ক্রয় করতে পারবেন। আর যদি পেনশনার হয় তাহলে উনি একক নামে 1 কোটি টাকা ক্রয় করতে পারবেন। তো এই সমস্ত সঞ্চয়পত্রের মেয়াদ কতদিন? তো বন্ধুরা, এটি হচ্ছে 3 বছর মেয়াদি আর এটি অটোমেটিক পুনঃবিনিয়োগযোগ্য না, অর্থাৎ 3 বছর পরে আগামী 3 বছরের জন্য হবে না, টাকাটা উঠিয়ে আপনাকে আবার বিনিয়োগ করতে হবে। তো এখন যদি দেখি আমরা মুনাফার হারটা কত, তো বন্ধুরা মেয়াদ আনতে অর্থাৎ আপনি যদি 3 বছরই রাখেন সেক্ষেত্রে 11.04% হিসেবে আপনাকে মুনাফা দেওয়া হবে। যেহেতু আপনি এই মুনাফা প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করতে পারবেন, যদি আপনি এই 5 বছর পূর্ণ রাখেন তখনই আপনি 11.4% হিসাবে পাবেন। আপনি চাইলে যে কোনো সময় এগুলো কি করতে পারেন, নগদায়ন করতে পারেন, তবে 1 বছর আগে নগদায়ন যদি আপনি করেন তাহলে কোনো লাভ আপনি পাবেন না। 1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম হলে 10% হিসাবে আপনাকে দেওয়া হবে, 2 বছরের বেশি কিন্তু 3 বছরের কম হলে 10.5% হিসাবে আপনাকে দেওয়া হবে। আপনার যে মুনাফাটা আসবে মুনাফার উপর সরকারের 10% কর কেটে নিবে। তো এখন আসি যে কি কি জিনিসপাতি লাগবে। তো বন্ধুরা, এখন যেহেতু অনলাইনে এই জন্য আইডি কার্ড বাধ্যতামূলক, আপনার বয়স 18 হতে হবে, অবশ্যই আইডি কার্ড থাকতে হবে, আইডি কার্ড না থাকলে আপনি ক্রয় করতে পারবেন না। আর যিনি নমিনি, নমিনির আইডি পাসপোর্ট অথবা যে কোনো একটি হলেই চলবে। সাথে লাগবে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু সব কিছু অনলাইনে আপনার ব্যাংক থেকে টাকাটা কাটবে, লাভ্যাংশ ব্যাংকে আসবে, আপনি নগদায়ন করলেও ব্যাংকে আসবে। এবং ব্যাংকে চেক অবশ্যই MICR যুক্ত চেক হতে হবে, যাতে তারা EFT-র মাধ্যমে আপনার ব্যাংকে যুক্ত করতে পারে। এবং লাগবে একটি আবেদন ফর্ম, এগুলো আপনারা নিজেও তৈরি করে নিতে পারেন অথবা অনলাইনে পাওয়া যায়। তখন কথা হচ্ছে কোথায় পাবেন এই সঞ্চয়পত্র। তো বন্ধুরা, সরকারি নিয়ম মোতাবেক জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ সের ব্যাংক তফসিলি যত ব্যাংক আছে এবং ডাকঘরে এগুলো ক্রয় এবং নগদায়ন করা যায়। তবে বাস্তবতা হচ্ছে বেশিরভাগ ব্যাংকে এগুলো বিক্রি করে না, সরকারি ব্যাংকগুলো বিক্রি করে, তার মধ্যে সোনালী ব্যাংক মাস্ট বিক্রি করে এবং জেলা শহরের পোস্ট অফিসগুলোতে আপনারা পাবেন। তো এক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয়ের পদ্ধতি আমরা যেটি বললাম, নির্ধারিত ফর্মে আপনাকে ফর্মটি যথার্থ পূরণ করে যিনি ক্রয় করবেন এবং নমিনি উভয়ের 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সহ আবেদন করতে হবে। যদি আপনি 1 লাখ টাকার বেশি আবেদন করেন আপনাকে 10 সার্টিফিকেট দাখিল করতে হবে, আর 1 লাখ টাকার বেশি জমা করতে গেলেও আপনাকে ব্যাংক চেকের মাধ্যমে দিতে হবে। তো এটা ছাড়া অন্যান্য সুবিধা যদি আমরা দেখি বন্ধুরা, ক্রেতা যদি মৃত্যুবরণ করেন তাহলে যিনি নমিনি থাকবেন উনি সঞ্চয় পত্রটি নগদায়ন করতে পারবেন, আর নমিনি যদি চান উনি মেয়াদ ফুর্তির পরে নগদায়ন করতে পারবেন। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে এখন মুনাফা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, আপনাকে কোথাও যেতে হবে না। প্রতি 3 মাস পর আপনি নগদায়ন করলেও 2 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে এবং নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে এবং মুনাফা জমা হবে, তাই প্রতারণার কোনো সুযোগ নেই। তো বন্ধুরা, এটি ছিল মোটামুটি 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ইন ডিটেল বিস্তারিত যাবতীয়। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বাংলাদেশ সঞ্চয়পত্র। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ ভিডিওটিতে অনেক কিছু আমরা ইনক্লুড করেছি যেগুলো হয়তো আপনি ওয়েবসাইটে পাবেন না। তো যাক, নেক্সট পর্বে আমরা আলোচনা করব পরিবার সঞ্চয়পত্র। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহন ব্যাংকিংয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।